দু হাজার এপ্রিল মাসে আবার বাংলার মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন আইনের ওপরে কেউ নয় তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা হবে আইন যা সাধারণ মানুষের জন্য পুলিশের জন্য একই বিরোধীরা কি বলল আমার জেনে লাভ নেই এরা ঘেউ ঘেউ করবেই কারণ একজন শূন্য একজন নিশ্চিহ্ন আর একজন অপ্রাসঙ্গিক বাংলার মানুষের কাছে তো ওদের তো কিছু কথা বলতেই হবে তাদের ওদের ঘেউ ঘেউয়ের কোনো উত্তর আমার কাছে নেই আমি আপনার চ্যানেলে বলছি দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ভরাট করে টাউনশিপের পর টাউনশিপ হয়েছে বামফ্রন্ট আমার তো এরকম জানা নেই যে টাকা দিয়ে তৃণমূলে কেউ পদ পায় পুলিশ অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে এমন অভিযোগ শুধু নয় বালি কয়লা পাচারের ক্ষেত্রেও পুলিশের ভূমিকা থাকে এমন মন্তব্য করেছেন খুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তারপরে তো আমাদের বলার কিছু থাকে না তার কাছে নিশ্চয়ই সব মহল থেকে পুলিশ মহল থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে সব জায়গার থেকে তার কাছে নিশ্চয়ই সেই তথ্য গেছে যে কিছু কিছু পুলিশের অফিসাররা এইরকম অপরাধ বা এরকম বেআইনি কার্যকলাপের সাথে লিপ্ত আমার কাছে খবর এসছে আর কিছু বড় বড় সংবাদ মাধ্যম খবর করেছে ইতিমধ্যেই একজন ওসিকে ক্লোজ করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে ক্লোজ করা হয়েছে বারাবনির ওসি তো আমার মতে মুখ্যমন্ত্রী যিনি নিজেও পুলিশ মন্ত্রী তার কাছে যদি যা খবর পৌঁছেছে এখন সেইগুলো একে একে পদক্ষেপ নেবে সরকার এবং প্রশাসন যদি কেউ মনে করে যে পুলিশের উর্দিটা গায়ে আছে বলে সে অপরাধ করতে পারে বা কোনো বেআইনি কার্যকলাপের সাথে লিপ্ত হতে পারে তাহলে আইনের ওপরে কেউ নয় তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা হবে আইন যা সাধারণ মানুষের জন্য পুলিশের জন্য একই আমরা দেখেছিলাম যে এর আগে একদম একাধিক ইস্যুতে রাজ্য পুলিশের ওপর লাগাতার আক্রমণ চালিয়ে গেছিলেন বিরোধীরা এবং তৃণমূলের সঙ্গে দেওয়া হয়েছিল পুলিশকে দলদাসের তকমা এবং এমতো অবস্থায় মুখ্যমন্ত্রী যে বক্তব্য তিনি রেখেছেন যে নিচুতলার পুলিশকর্মীরা কেউ রাজ্যকে ভালোবাসে না বা চুরি করছে যেটা ওপরের তলার পুলিশ কর্মীরা জানতে পারছে না সেই বিষয় নিয়ে এখন লাগাতার চর্চা শুরু হয়েছে হ্যাঁ দেখুন বিরোধীরা কী বললো আমার জেনে লাভ নেই এরা ঘেউ ঘেউ করবেই কারণ একজন শূন্য একজন নিশ্চিহ্ন আর একজন অপ্রাসঙ্গিক বাংলার মানুষের কাছে তো ওদের তো কিছু কথা বলতেই হবে তাদের ওদের ঘেউ ঘেউয়ের কোনো উত্তর আমার কাছে নেই আমি শুধু এইটাই বলবো যে এটা ঠিক মুখ্যমন্ত্রী একদম ঠিক বলেছেন যে একদম নিচুতলার গ্রামের থানার যেমন দুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমাদের নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গকে আক্রমণ করা হয়েছে বিজেপির গুন্ডারা আক্রমণ করেছে এবং তাদেরকে না ধরা হয়েছে না সেইভাবে খোঁজ করছে নন্দীগ্রাম পুলিশ গতকাল আমাদের লিডার কুণাল ঘোষের নেতৃত্বে থানার বাইরে একটা সভা মঞ্চ করে সেখান থেকে পুলিশকে বারংবার বলা হয়েছে যে আপনারা পদক্ষেপ নিন তো এটা তো ঠিক যে একদম নিচুতলার কিছু পুলিশ কর্মীরা বিরোধীদের থেকে কোনো একটা মানে ফেভার পেয়ে বা কোনো একটা স্বার্থে তাদের সাথে ষাঁটগাঁট করে চলছে এবার আবারও আমি সেটা বলছি যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি কোনো পুলিশ মনে করে গায়ে উর্দি পরে অপরাধ করবে বা বিরোধীদের বা শাসক দলকে সমর্থন করার জন্য বেআইনি কার্যকলাপে লিপ্ত হবে তাহলে পুলিশও আইনের ঊর্ধ্বে না আইন সকলের জন্য সমান তাহলে তাদেরকেও আইন ফেস করতে হবে আর তাদের বিরুদ্ধেও আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে আর এটা বাংলার মুখ্যমন্ত্রী বলে তিনি পুলিশ মন্ত্রী তিনি তার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এটা বিজেপির কোনো রাজ্যে বা কেরলে এগুলো স্বপ্নেও কেউ ভাবতে পারে না এটাই তফাত মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী আর অমিত শাহর সাথে অমিত শাহ যেখানে ইডি সিবিআইকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ইডি সিবিআইকে লেলিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেখানে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে নিজের পুলিশ দপ্তরে যারা যারা বেআইনি কার্যকলাপে লিপ্ত বা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই জন্যেই বাংলার মানুষ তিন তিনবার মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন দু হাজার এপ্রিল মাসে আবার বাংলার মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জির চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন আর যে বিরোধীরা ঘেউ ঘেউ করছে তারা বসে শুধু তালি বাজাবেন আচ্ছা আপনার মন্তব্য অনুযায়ী যারা একদম নিচুতলার পুলিশ রয়েছে তারা বিরোধীদের সুবাদে কি পদক্ষেপ নিচ্ছে না সেটাই বলছে হ্যাঁ কিছু কিছু আছে নিচুতলাল আমরা তাদের চিহ্নিত করেছি আমরা তাদের নামে তথ্য প্রমাণ জোগাড় করে প্রশাসনকেও জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছেও জানানো হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী এবং প্রশাসন ব্যবস্থা নেয় কিছু কিছু জায়গায় আমরা দেখছি কিছু কিছু থানার কিছু কিছু পুলিশ নিচুতলার পুলিশ কর্মীরা বিজেপি সিপিএমের কাছ থেকে কিছু অর্থের বিনিময় কিছু জিনিসের বিনিময় এবং বিভিন্ন আরও ফেভার্সের বিনিময় তারা প্রশাসন বিরোধী বাংলা বিরোধী সরকার বিরোধী কাজকর্ম করছে দাদা একটু অন্য প্রসঙ্গে যাবো যে ইতিমধ্যে আমরা জানি যে কসবা পুরো এরিয়া নিয়ে বারংবার সেটি নিউজের শিরোনামে উঠে আসছে বারংবার বিতর্কে জড়াচ্ছে কস বা জায়গাটি এবং এবার যে নতুন বিতর্ক যে সেখানে একশো কুড়ি বিঘা জলা জমিকে ভরাট করে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে কি বলবেন কারণ বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে শাসক দলের হাত রয়েছে এই যে জলা রয়েছে সেই জলা ভরাট করার পিছনে দেখুন অসুবিধাটা কোথায় বলুন তো অসুবিধাটা হচ্ছে আমি আপনার চ্যানেলে গিয়ে বলতে এখন চ্যানেলে বলতে পারবো না জান গিয়ে বুদ্ধদেব ভট্টা আজকে জিজ্ঞেস করুন কারণ তিনি তো নেই তিনি সজ্ঞে চলে গেছেন তো ব্যাপারটা হচ্ছে এই এইসবের এই জলা জমি ভরাট উনিশশো বাহাত্তর সালে একটা চুক্তি হয়েছিল একটা আন্তর্জাতিক চুক্তি যেখানে বলা হয়েছিল কোনো জল জলজমি ভরাট করা হবে না প্রকৃতিকে বাঁচানোর জন্য সেখানে আইডেন্টিফাই করা হয়েছিল এই কসবা সংলগ্ন জায়গাগুলোকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হিসেবে তো এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের জমি ভরাট করে বিল্ডিং তৈরি এই বীজ বপন করেছে তো বামফ্রন্ট এই জলা জমি ভরাট করে সেখানে দিনের পর দিন টাউনশিপ তৈরি হয়েছে বামফ্রন্টামলে আমি আপনার চ্যানেলে বলছি দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ভরাট করে টাউনশিপের পর টাউনশিপ হয়েছে বামফ্রন্ট আমলে এখন ধোয়া তুলসী পাতা সত্যি এখন সিপিএম কারণ বুদ্ধ বুদ্ধবাবু সুভাষ চক্রবর্তী অনিল বিশ্বাস এখন সব পরলোক গমন করে গেছে কাউকে আর ধরা যাবে না তাই নাটক হচ্ছে এরা করেছে এই নোংরামিগুলো সেই পাপের বোঝা এখন আমাদের বহন করে যেতে হচ্ছে আর যেখানে বামফ্রন্ট আমলে যে জলাজমি ভরাট হয়ে বিল্ডিং হয়ে মানুষ থাকছে সিপিএমের লোকাল এলসিরা মাল তুলে গেছে এখন কচি কচি মাকুনিরা ঘুরে বেড়াচ্ছে আর যারা তিরিশ চল্লিশ বছর ধরে সেখানে বাড়ি করে থাকছে এখন কি হবে তাদের বাড়ি ভাঙা হবে সেগুলোকে খুঁড়ে আবার পুকুর হবে এগুলো হতে পারে অবিলম্বে উচিত সিপিএমের যত পার্টি অফিসের জমি আছে সেইগুলোকে সব সরকারের দখল করে সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া বা সেইগুলোকে সাধারণ মানুষকে ফিরিয়ে না দিলেও সিপিএমের দখল করা যত পার্টি অফিস আছে সেইগুলোকে ভেঙে খুঁড়ে পুকুর করে দেওয়া যাতে জলা জমি বাড়ে বাংলায় এই কসবাকে কেন্দ্র করেই মধ্যে একটি প্রশ্ন আসছে যে তৃণমূলে কি পথ বিক্রি প্রশ্নটা এখানেই আসছে কসবা কাণ্ডের আবহে যে তিনি প্রশ্নটা তুলেছেন রাজ্যের বিপর্যয়ের মোকাবেলা মন্ত্রী ও কসবা বিধায়ক জাভেদ খান ব্যবসায়ী মহম্মদ জুলকান নাইনকে তৃণমূল নেওয়ার পিছনে আর্থিক লেনদেন থাকতে পারে বলে তার মন্তব্য তিনি স্পষ্ট করে কিছু বলেননি আমি তো জানি না জাভেদ সাহেব অনেক সিনিয়র লিডার জাভেদ সাহেব আমাদের মন্ত্রী তার কাছে যদি কোনো তথ্য থাকে তিনি সেটা সার্বজনীন করবেন বা তিনি দলকে জানাবেন আমি এই ব্যাপারে জানি না কারণ দেখুন আমি আমার আমি যে পরিবারের ছেলে আমার পরিবারে কেউ কোনো দিন রাজনীতি করেনি আমি যুব রাজনীতি করেছি নেতাদের যার হাত ধরে আমি রাজনীতিতে এসছি তার বাড়িতে বসে আমি ইনকাম সার্টিফিকেট লিখেছি রেসিডেন্স সার্টিফিকেট লিখেছি দিনের পর দিন তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে রাস্তায় মিছিলে হেঁটেছি পায়ে ফোসকা পড়ে গেছে আস্তে আস্তে ধাপে ধাপে সেই দু হাজার দশ আর আজকে দু হাজার চব্বিশ পনেরো বছর বাদে আমি আমার পারফরমেন্সের নিরিখে আমাকে দল দলের মুখপাত্র করেছে দলের জাতীয় মুখপাত্র করেছে তো আমি তো কোথাও কোনো টাকা দিতে আমাকে হয়নি এর এবার জাভেদ সাহেবের কাছে যদি স্পেসিফিক কারুর বিরুদ্ধে কোনো তত্ত্ব প্রমাণ থাকে আমি আমার দৃঢ় বিশ্বাস জাভেদ সাহেব সেটা দলকেও জানাবেন এবং সেটা সার্বজনীন করবেন আমার তো এরকম জানা নেই যে টাকা দিয়ে তৃণমূলে কেউ পদ পায় কারণ টাকা দিয়ে তৃণমূলে পদ পেলে রিজু দত্ত মুখপাত্র হতো না দেবাংশু ভট্টাচার্য লোকসভার টিকিট পেতো না শ্রীনাঙ্কু ভট্টাচার্য ছাত্র সভাপতি হতো না সায়নী ঘোষ যুব সভাপতি হতো না তো আমি জানি না এটা আমার খুব অজানা বিষয় এটা আমার কাছে খুব অদ্ভুত আচ্ছা একটা শেষ প্রশ্ন করবো যে ইতিমধ্যে আমরা জানি যে তৃণমূল একদম প্রথম নেতা থেকে শুরু করে নেতা মানে যেখানে সৌগত রায় ববি হাকিম থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি তৃণমূল ভট্টাচার্যের একাধিক একে অপরের সামনে আসে যেখানে বারবার প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসে কি অন্তদ্বন্দ্ব কি প্রকাশ্যে আসছে তৃণমূল কংগ্রেস একটা পরিবার আমাদের ব্যক্তিগত পরিবারেও যেমন মা বাবার সাথে মতবিরোধ হয় স্ত্রীর সাথে মনোমালিন্য হয় ভাই বোনেদের সাথে মতবিরোধ হয় ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের পরিবারেও মতবিরোধ মনোমালিন্য হয় কিন্তু মনে রাখবেন যখন বাইরের থেকে কেউ যেমন আপনার পরিবারে ঢিল মারতে আসলে আপনাদের পরিবারে সবাই এক কাঠা হয়ে যায় তৃণমূলও কিন্তু একটা পরিবার আমাদের মধ্যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব নেই মতবিরোধ মনোমালিন্য থাকতেই পারে কারণ এটা গণতান্ত্রিক দল কিন্তু যারা তৃণমূলকে নিয়ে এত চর্চা করছে যারা বলছে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব তাদেরকে বলুন না নিজেদের চরকায় তেল দিতে সেলিম সুজন একজন মীনাক্ষীকে তুলছে আরেকজন মীনাক্ষীকে হিঁড়ির করে নামিয়ে দিচ্ছে বিজেপি সুকান্ত বর্ষের শুভেন্দু ভার্সেস দিলীপ ঘোষ শুভেন্দু দিলীপ ঘোষকে লাথি মেরে পাঠিয়ে দিল আসানসোল থেকে মেদিনীপুর থেকে আসানসোল তার আগে আন্দামান আর এইদিকে সুকান্ত মজুমদার তাদেরই পুরনো আদি তৃণমূল বিজেপি কর্মীরা মুরলীধন সেন স্ট্রিটের সামনে সুকান্তর পোস্টারে তালে তালে জুতোর বাড়ি মারছে আদি ভার্সের নম্বর লেগেই আছে বিজেপির মন্ত্রী সাংসদকে জগন্নাথ সরকারকে তালাবন্দি করে দিচ্ছে বিজেপির কর্মীরা তো নিজের চরকার তেল দিতে বলুন না আমরা দুশো ছিলাম এখন দুশো আগামীকাল রেজাল্ট বেরোনোর পরে আমরা পেয়েছিল একজন কমে কমে এখন বাষট্টি না তেষট্টি বাকি দুটো শূন্য তো ওদের বলুন নিজের চরকায় তেল দিতে আমরা আমাদেরটা বুঝে নেব বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট